প্রায় 11 কোটি টাকা ব্যয়ে 6 মিটার চওড়া ফুটব্রিজ তৈরি হচ্ছে এনজিপি স্টেশনে, যা 8টি প্ল্যাটফর্মকে কভার করবে বলে জানালেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। এদিন জয়ন্ত রায় জানান, উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এনজিপি স্টেশনের গুরুত্ব অপরিসীম, তাই এই স্টেশনকে ঘিরে কর্মযজ্ঞ শুরু হয়েছে। এই ফুটব্রিজ দিয়ে সেই কাজ শুরু হলো। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি এদিন তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, বিরোধ না করে উন্নয়নের কাজে সহযোগিতা করুন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার জয়ন্ত রায় সহ রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। হ্যাঁ, 11 কোটি টাকার মতো লেগেছে এটা বানাতে। এটা 6 মিটার চওড়া এবং এখানে যে 8টা প্ল্যাটফর্ম আছে সবগুলোকেই এই ফুট ওভার ব্রিজটা কভার করছে। অর্থাৎ যে কেউ, যে কোনো প্যাসেঞ্জার, সে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে যেতে পারবে থ্রু দিস ফুট ওভার ব্রিজ। এইটাতে এটা হওয়ার ফলে যেটা হলো যে এখানে যে ট্রাফিক কনজেশনটা যেটা যে সময় হয় সেই সময় কিন্তু খুব ইয়ে থাকে, মানে খুব ভিড় হয়, গ্যাদারিং হয়, একসাথে নামা ওঠা চলাচল করতে খুব অসুবিধা হয়। কিছু কিছু স্টেশনে আমরা এর আগে অভিজ্ঞতা জানি যে সেখানে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে উঠতে পারে। আমি রেলমন্ত্রীর সাথে দেখা করে তার একটা রিকোয়েস্ট করেছিলাম যে এইটাকে, এই এনজেপি রেলওয়ে স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে উন্নীত করার জন্য। ওনার মৌখিক সম্মতি আমি পেয়েছি এবং এটাকে উনি করবেন, এটা বলেছেন, আমাকে কথা দিয়েছেন যে এনজেপি রেলওয়ে স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন বানানো হবে। যদি ওয়ার্ল্ড ক্লাস স্টেশন বানানো হয় তাহলে এই এনজেপি সংলগ্ন এরিয়া, এখানে হিউজ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, হিউজ কনস্ট্রাকশন হবে, বিল্ডিং হবে, মাল্টি স্টোরিড বিল্ডিং হবে এবং অন্যান্য মানে বিজনেস সেন্টার এগুলো তৈরি হবে। হ্যাঁ, 11 কোটি টাকার মতো লেগেছে এটা বানাতে। এটা 6